আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন, সকলকে অনেক অনেক শুভ জানাচ্ছি। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যৌন মিলনে চরম সুখ পেতে মোটা না চিকন মেয়ে ভালো, অর্থাৎ কোন ধরনের মেয়ের সাথে সহবাস করে সবচেয়ে বেশি মজা পাওয়া যাবে বা যৌন মিলনটা উপভোগ করা যাবে। তো বন্ধুরা, এ বিষয়ে আলোচনা করব। আর আজকে ভিডিও শেষ দিকে একটা স্পেশাল বোনাস টিপস বলবো যে প্রকৃতপক্ষে কোন ধরনের মেয়ের সাথে সহবাস করে বেশি আমরা সুখ অনুভব করতে পারবো। তো চলুন চলে যাই মূল আলোচনায়। স্বাভাবিকভাবে আমাদের দেশে যে সকল নারী পুরুষ আছেন, সকলের মনে কিন্তু একটা চিন্তা থাকে যে আসলে কোন ধরনের মেয়েটা ভালো। বিশেষ করে পুরুষদের মনে এটা বেশি আসে, কারণ যেহেতু তারা সঙ্গমটাকে বেশি এনজয় করে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে মোটা মেয়েদের ক্ষেত্রে যদি আমি আসি, সেক্ষেত্রে যে বিষয়গুলো সামনে আসে সেটা হচ্ছে যে সকল মেয়েরা মোটা, স্বাভাবিকভাবে তাদের কোমর বা নিতম্ব বলে থাকি আমরা যেটাকে, এটা একটু ভারী হয় বা চওড়া হয় এবং এটা একটা আকর্ষণীয় অ্যাট্রাকটিভ ফিগারের হয়ে থাকে। অপরদিকে তাদের যে ব্রেস্ট বা ব্রেস্টের যে এরিয়াটা, এটা একটু বড়, সুগঠল এবং সুডোল হয়ে থাকে, যা একজন পুরুষকে আকৃষ্ট করতে খুব বেশি কাজ করে থাকে। অর্থাৎ একজন পুরুষের আকৃষ্ট করার জন্য যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে প্রথমত মোটা কোমর বা নিতম্ব এবং সুগঠল বড় ব্রেস্ট বা স্তন, এবং যদি ফিগারটা একটু চেহারা ভালো থাকে তাহলে কিন্তু সে ধরনের মেয়েদেরকে বিবাহিত অবিবাহিত প্রত্যেকটা পুরুষ সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। এখন বিষয়টা হচ্ছে এই যে পছন্দ করে থাকে, তবে এখানে যৌন মিলনের ক্ষেত্রে সুবিধা থাকে কি? জনমেলার সুবিধাটা হচ্ছে তাদের এই শরীরের চর্বির পরিমাণটা বেশি থাকার ফলে তারা একটু ঠান্ডা বা শান্ত মেজাজের হয়ে থাকে এবং তারা ভদ্র এবং বিনয়ী হয়ে থাকে, এবং তারা সহবশে হাজবেন্ডকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য, ভালো লাগার জন্য যথেষ্ট চেষ্টা করে থাকে এবং কখনোই রূঢ় আচরণ করা থেকে বিরত থাকে বা এটা কখনো করতে চায় না। আরেকটা বিষয় হচ্ছে এদের সাথে যখন হাজবেন্ড ফরফুলেতে অংশগ্রহণ করে তখন দেখা যায় তাদের ভ্যাজিনার দুটো দেওয়াল কামরসে ভিজে একেবারে রসালো সিক্ত হয়ে যায়, এবং যখন হাজবেন্ড সঙ্গম করতে যান তখন দেখেন যে ভ্যাজিনার দুইটা দেওয়াল এখানে মাংসপেশী বা মাংস বেশি থাকার ফলে, যেহেতু সে মোটা সেখানে মাংস বেশি থাকার ফলে এটা অন্যরকম একটা লুক চলে আসে। অর্থাৎ এটা দেখে একজন পুরুষের বেশি ভালো লাগে এবং তাদের ভ্যাজেনার যে দুইটা দেওয়াল এটা অনেক মোটা এবং ফুলানো থাকে, যেটা একজন পুরুষকে আকৃষ্ট করতে আরো বেশি পরিমাণে কাজ করে থাকে। আর একটা বিষয় হচ্ছে এদের সাথে যখন সহবাস করা হয় তখন তারা খুব অল্পতেই তুষ্ট হয়ে যায়, অর্থাৎ অল্প সময়, 10-15 মিনিট বা 20 মিনিট সময় নিয়ে সহবাস করলেই তারা পরিপূর্ণ অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে মোটা মেয়েদের যখন তাদের হাজবেন্ড বুকে জড়িয়ে নেন বা বুকে জড়িয়ে ধরেন তখন কিন্তু অন্যরকম একটা সুখ বা একটা ভালো লাগা তারা অনুভব করে থাকেন। আর সহবাসের সময় দেখা যায় যে তারা কিন্তু মোটামুটি ভাবে রেসপন্স করার চেষ্টা করে থাকেন। এখন আসি মোটা মেয়েদের কিছু খারাপ দিক। খারাপ দিকটা হচ্ছে এটাই, যেহেতু তারা শরীরের ওজন বেশি এবং তাদের শরীরের চর্বি পরিমাণটা বেশি, এ কারণে তারা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে থাকেন, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের প্রবলেম এবং রক্তে লিপিড বা চর্বি পরিমাণ বৃদ্ধি পাওয়া, এই সকল সমস্যা কিন্তু তাদের হরহামেশাই থেকে থাকে। আর এই সকল কারণে দেখা যায় ও রোগে আক্রান্ত থাকার ফলে তারা কিন্তু সবসময় সহবাস করতে চায় না, অর্থাৎ যখন তাদের শরীরটা ভালো লাগে, তারা সুস্থ থাকে, তখনই কিন্তু সহবাসটা করতে চায়। কিন্তু হাজবেন্ডের যখন মন চাবে সেই সময় যে সাড়া দিবে সেটা একটু খুব কম হয়ে ওঠে তাদের রোগে আক্রান্ত থাকার ফলে। আরেকটা বিষয় হচ্ছে মোটা মেয়েরা দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারে না, কারণ তাদের শরীরে বিভিন্ন রোগ থাকার ফলে তারা চায় যে সহবাস করবে, বাট সেটা যেন স্বল্প সময়ের জন্য হয়, দীর্ঘ সময় নিয়ে তারা সহবাসটা করতে চায় না, এবং বিভিন্ন যে পজিশন এটা তারা সহবাস করতে পারে না। অর্থাৎ বর্তমান সময় দেখা যায় ম্যাক্সিমাম নারী পুরুষ তারা আসলে এই বিভিন্ন পর্ন ফিল্ম বা নীল ছবি দেখে সহবাসের বিভিন্ন যে স্টাইল বা পজিশনগুলো কিন্তু স্বামী স্ত্রী উভয় কিন্তু অ্যাপ্লাই করতে চায়, কিন্তু আপনার স্ত্রী যদি মোটা হয় সেক্ষেত্রে দেখা যাবে এই পজিশনগুলো তার ভালো লাগবে না, সে চাইবে গতানুগতিক ধারার যে মিশনারি পজিশন, অর্থাৎ আপনার স্ত্রী নিচে শুয়ে থাকবে আপনি উপরে উঠে সহবাস করবেন, এই পজিশনটাকে কিন্তু বেশি সে প্রাধান্য দেবে, সে কিন্তু আপনার উপরে উঠে বা অন্য অন্য যে পজিশনগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে পারবে না। আর একটা সমস্যা হচ্ছে সে কিন্তু দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারবে না, কারণ দীর্ঘ সময় নিয়ে সহবাস করলে তার নিঃশ্বাস ঘন হয়ে আসবে এবং সে কিন্তু অল্পতেই হাঁপিয়ে উঠবে, এই সমস্যাগুলো কিন্তু তার মাঝে সবচেয়ে বেশি দেখা দিবে। আর একটা বিষয় হচ্ছে যে মোটা মেয়েরা যখন সহবাস করে তখন তাদের নিঃশ্বাস ঘন হয়ে আসার কারণে তারা মাথা নিচে একটা বেশি বালিশ দিয়ে থাকেন, যেটা একজন পুরুষকে একটু বিরক্তিকর অনুভব সৃষ্টি করে থাকে বা বিরক্তির একটা সমস্যা দেখা দিতে পারে। এটা হচ্ছে মোটা মেয়েদের মোটামুটি খারাপ দিক। এবার আসলে আমরা যদি চিকন মেয়েদের দিকে তাকাই তাহলে তাদের সাথে সহবাস করে কেমন ভালো লাগাটা কাজ করতে পারে। আসলে চিকন মেয়েদের বলা হয় একেবারে হট গার্ল
বা সেক্সি গার্ল বা সেক্সি বোতল বলে থাকে অনেকে। এর কারণ কি? কারণ তাদের শরীরে চর্বি পরিমাণ কম থাকার কারণে তাদের শরীরের এ টু জেড পুরোটাই মনে হয় যে সেক্স। এই কারণেই একজন পুরুষ একজন চিকন মেয়েকে দেখে সবচেয়ে বেশি আকর্ষিত হয়। আর যখন একজন পুরুষ বা একজন পার্টনার তার স্ত্রী যদি চিকন হয় বা একটু কম উচ্চতার অধিকারী কম যে মোটার অধিকারী হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যখন তার শরীরে আলতো স্পর্শ করে আদর চুম্বন করে, তখনই মেয়েদের একেবারে কামরসে ভিজিয়ে দুইটা দেওয়াল জনির রসালো সিক্ত হয়ে যায় এবং তারা সবাস করার জন্য অতিরিক্ত এক্সাইটেড বা পাগলের মতো অবস্থা করে থাকেন এবং তারা কিন্তু সবাসে মিলিত হওয়ার জন্য খুব এক্সাইটেড থাকেন। এবং যখন তাদের সাথে সহবাসটা করা হয় বা শুরু করা হয়, তখন দেখা যায় তারা খুব এলোমেলো রাফভাবে সহবাস করতেছেন, মানে তারা এতটা পাগলামি করেন যেটা একজন পুরুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে থাকে, বেশি মজা দিয়ে থাকে। আর চিকন মেয়েদের আর একটা ভালো দিক হচ্ছে তারা বিভিন্ন পজিশনে বিভিন্ন স্টাইলে সহবাস করতে পারেন, এক্ষেত্রে তাদের কোনো সমস্যা হয় না, তাদের কোনো কষ্ট অনুভব করে থাকে করেন না এবং তারা কিন্তু প্রতিবার চেষ্টা করেন হাজব্যান্ডকে পরিপূর্ণ ভালো লাগা সুখ দেওয়ার জন্য এবং নিজের সুখী হওয়ার জন্য। তবে এক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দেয় কিছু অক্ষম পুরুষের ক্ষেত্রে। যদি এমনটা হয় যে সকল পুরুষ দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করেছেন এবং অতিরিক্ত স্বপ্নদোষের রোগে ভুগেছেন কিন্তু পরিপূর্ণ সুচিকিৎসা গ্রহণ করেন নাই, তারা যদি চিকন মেয়েদের বিয়ে করেন তাহলে কিছুটা বিপত্তির সৃষ্টি হয়। তারা প্রতিবারই দেখা যায় স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে ব্যর্থ হন এবং এই ব্যর্থ হওয়ার ফলে দাম্পত্য জীবনে কলহ যা বা ঝগড়ার সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গিয়ে গড়াতে পারে। এজন্য যে সকল পুরুষ দেখা যাবে তারা এই যৌন সাইডে অজ্ঞ বা দেখা যাচ্ছে যাদের সমস্যা আছে, তারা কখনোই কিন্তু আসলে চিকন মেয়েদের বিয়ে না করাই ভালো। এক্ষেত্রে আপনাদের একটা বিষয় বুঝতে হবে, চিকন মেয়েদের শুধু বিয়ে করলে হবে না, তাদের কিন্তু আসলে পরিপূর্ণ সুখ বা ভালো লাগাটা দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে একটা ভালো দিক। আর খারাপ দিকটা হচ্ছে চিকন মেয়েদের শরীরে কিন্তু যথেষ্ট পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি থাকে, যার কারণে দেখা যায় যে তারা কিন্তু প্রতিনিয়ত সহবাস করতে চায় না। অর্থাৎ আপনি আজকে যদি সহবাস করেন তারা দু একদিন বিশ্রাম নিতে চায়, তারপরে কিন্তু সহবাস করতে চায়। আর প্রতিনিয়ত সহবাস করতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভ্যাজাইনাতে পর্যাপ্ত ফ্লুইড নিঃসরণ হয় না এবং যার কারণে তাদের ভ্যাজাইনার দুইটা দেওয়াল কামরসে ভিজে রসালো এবং সিক্ত হয় না এবং অনেক ক্ষেত্রে এই জায়গাটা শুষ্ক থাকার ফলে তাদের যে জনির যে শুষ্কতা এটার ফলে হাজবেন্ড যেমন পেনিস প্রবেশ করাতে গেলে কষ্ট অনুভব করেন, তাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের ভ্যাজেনার দুইটা দেওয়াল ছিলে যায় বা ফেটে গিয়ে ব্লিডিং হতে পারে, এই সমস্যা দেখাতে পারে। আর তাদের শরীরে হাড়ে চর্বি বা মাংসের পরিমাণ কম থাকার ফলে হাড্ডির পরিমাণ বেশি থাকে, যার কারণে অনেক ক্ষেত্রে হাজবেন্ড বুকে জড়িয়ে নিয়ে পর্যাপ্ত সুখ ভালো লাগা খুঁজে পান না এবং তাদের কোমরটা কিন্তু অনেকটাই চিকন থাকে এবং ব্রেস্ট গুলা একটু ছোট সাইজের ছোট কাপ সাইজের হয়ে থাকে, যার কারণে অনেক ক্ষেত্রে হাজবেন্ড কিন্তু এক্ষেত্রে কিছুটা উত্তেজনা কম অনুভব করে থাকেন। তো বন্ধুরা, এইগুলো ছিল চিকন এবং মোটা মেয়েদের ভালো এবং মন্দ দিক। এবার শুনতে স্পেশাল টিপস বলবো, সেটা বলে দিই। স্পেশাল টিপসটা হচ্ছে একজন মেয়ে যদি মোটামুটি স্বাস্থ্যের অধিকারী হয়, অর্থাৎ একেবারে চিকনও নয় একেবারে মোটাও নয়, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং এই ধরনের মেয়েদের সাথে সহবাস করে সবচেয়ে বেশি মজা বা ভালো লাগাটা অনুভব করে থাকেন একজন পুরুষ, কারণ তারা সকল পজিশনে সহবাস করতে পছন্দ করেন, সহবাস করতে পারেন এবং দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারেন, কোনো ক্লান্তি তাদের মধ্যে তেমনটা পরিলক্ষিত হয় না। এজন্য সবসময় মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী মেয়েদের প্রাধান্য দেওয়া উচিত সহবাসে পরিপূর্ণ সুখ বা ভালো লাগা এটা পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেমন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।